যেমন ইহুদের রান্না খেয়েছেন না খাননি বিষমা খেয়েছিল তো ইহুদের রান্না যদি খাওয়া যায় বেনামাজির রান্না খাওয়া যাবে কি কিন্তু যদি বলেন যে ডেলি আমি ইহুদের রান্না খাবো খ্রিস্টান হিন্দুর রান্না খাবো খাওয়া যাবে ওই রকমই ডেলি ডেলি আপনি বেনামাজের রান্না খাবেন এটা জায়জ নয় কারণ এতে হবে কি এতে তার সাথে একটা ভালোবাসা অচেতন ভাবে চলে আসবে যার সাথে রাত দিন চলাফেরা যতই খারাপ হোক ওর উপরে একটা মায়া হবুই সেই যাবে হবে না হবে না মানুষের স্বভাব এটা কিন্তু যতই খারাপ লোক ওর সাথে রাত দিন চললে ওর ঘৃণাটা উঠে যাবে দেখেন একটা লোক সিগারেট খাচ্ছে তার সেটা আপনার বন্ধু আর লোক সিগারেট খাচ্ছে সে আপনার কেউ না আপনাকে ঘৃণা লাগবে যেই লোকটাকে চেনেন না তার সিগারেট পান করা কিন্তু যে আপনার সাথে রাত দিন থাকে ও কোনো ফ্যাক্টর না ও তো আমার দোস্ত বুঝা গেছেন না এটা মানুষের স্বভাব যার ফলে বেনামাজির রান্না কন্টিনিউ খাওয়া মানে মেস করে খাওয়া যাইজ নয় সঙ্গদোষে লহা লোহা ভাসে বেনামাজির সাথে থাকতে থাকতে আপনিও বেনামাজি আধান হয়েছে কত আমাদের বাইরা ফজরের নামাজ ধরেছিল আর তারপরে বেনামাজির রুমে গিয়ে বেনামাজি গেছে একটা মেলা আছে এরকম দাম্মান কবারে মেলা আছে কথা বুঝতে পারছেন না গর্তের থেকে উঠে এসে আবার গর্তে আছার খেয়ে পড়ে গেছে